খালেদা জিয়ার দেখুন দেখুন আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্টের থেকে তার যেই এটা করেছিল সেইগুলি তিনি সামনে রেখে গিয়েছেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। আমি এই প্রশ্নের জবাবটা এইভাবেই দিচ্ছি, উনি আইন মেনেই গিয়েছেন এবং আইন মেনেই তিনি ফিরত আবার চলে আসছেন। মসজিদে ঢুকেন, হ্যাঁ এখন কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই আরো খবর রাখুন ভালো করে। তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, উনি আবার ফিরত চলে আসছেন। দেখুন আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্টের থেকে তার যেই এটা করেছিল সেইগুলি তিনি সামনে রেখে গিয়েছেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। আমি এই প্রশ্নের জবাবটা এইভাবেই দিচ্ছি, উনি আইন মেনেই গিয়েছেন এবং আইন মেনেই তিনি ফিরত আবার চলে আসছেন। আপনি যেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন আমি তো উত্তরটা দিয়েছি যে মাননীয় সংসদ সদস্য আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই চলে আসছেন। আর আপনারা জানেন যে হাইকোর্টের একটা ভার্ডিক্ট হলে তার একটা অফিসিয়ালি রায় চলে আসে। ভার্ডিক্টটা হয়েছিল অফিসিয়ালি, কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন, আবার চলে আসছেন।